ইনিংসের 107 ও দিনের 11তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। আর তখনই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। প্রতিপক্ষ অধিনায়ক রশিদ খানকে আউট করার পরিকল্পনা নিয়ে ওভারের 3টি বল করেন সাকিব। এরপরই থেমে যেতে হয় তাকে, কেননা স্টার্ন গ্যালারির কাটা তারের বেড়াটোপকে মাঠের মধ্যে ঢুকে যান এক দর্শক। তবে তিনি কোনো ক্ষতিকর কোনো কিছু করেননি, বরং টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের জন্য ভালোবাসার উপহার হিসেবে ছোট্ট একটি ফুলের তোড়া হাতে নিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। সাকিব তখন চতুর্থ বল করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু তাকে থেমে যেতে হয় অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে। উইকেটের কাছাকাছি এসে হাঁটু গেড়ে সাকিবকে ভালোবাসা জানান ওই সমর্থক। তারপর হাত মিলিয়ে শ্রদ্ধা জানিয়ে স্যালুটও দেন তিনি। তখনও হুশ আসেনি নিরাপত্তা কর্মীদের। ঘটনার প্রায় 20-25 সেকেন্ড পর গ্র্যান্ড স্ট্যান্ড থেকে দৌড়ে আসেন দুই নিরাপত্তা কর্মী এবং টেনে হিচড়ে বের করে দেন সেই সমর্থককে। ওই ওভারে উইকেট পাননি সাকিব, তবে পরের ওভারেই কাইস আহমেদকে আউট করে চলতি ম্যাচে উইকেটের খাতায় নাম লেখালেন টাইগার অধিনায়ক। জানা গেছে, চট্টগ্রাম শহরের এনায়েত বাজার এলাকার বাসিন্দা ফয়সাল নামের 22 বছর বয়সী এ যুবক, তার মাঠে ঢুকে পড়ার বিষয়টি ছিল পুরোটাই পূর্ব পরিকল্পিত। যুবকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্টেডিয়ামের 2 নম্বর গেট দিয়ে সে মাঠে প্রবেশ করে এবং অপেক্ষায় ছিল সাকিবের বোলিংয়ে আসার জন্য। পরে 107তম ওভারে সাকিব আসতেই কাঁটাতারের বেড়াটোপকে ঢুকে পড়েন মাঠে। এদিকে বিসিবির নিরাপত্তা কর্মীরা তাকে তুলে দিয়েছে পাহাড়তলি থানা পুলিশের হাতে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছে, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে মাঠের মধ্যে ঢুকে পড়ল এই সমর্থক?